the new look after the renovation of this road. ए रास्ता रेनोवेशन करा हुई से 2022 फुटपाथ सह কক্সবাজার প্রধান সড়ক যেই সড়ক দিয়ে আসলে বিভিন্ন হোটেল মোটেল সুগন্ধা এবং লাবণীকে এক করেছে যদিও এটাকে ডলফিনের মোড় বলা হচ্ছে কিন্তু আসলে ডলফিন নাই এখানে তিমি হাঙ্গর এগুলো দেখতে পাচ্ছি ডলফিনের মোড়টি আসলে আপনি শুরুতেই কক্সবাজার আসার সময় দেখতে পাবেন ডলফিনের মোড়ে আসলে ম্যাক্সিমাম গাড়িগুলো চলে আসে যেখানে আপনি একপাশে পাবেন ওয়ার্ল্ড সি বিচ আর একপাশে ওয়েস্টার্ন সান হেরিটেজ হোটেল সোজা আসলে কলাতলির মোড় আর ঠিক একটা বিল্ডিং আছে যেখানে অনেকগুলো গাড়ির বাস কাউন্টারে টিকিট পাওয়া যায় এবং এখানে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক কিছু আছে যেটা নতুন হয়েছে বার্মিজ মার্কেট নামে একটা নাম দিয়েছেন ওরা ভিতরে এটা আসলে দেখি আমরা দেখতে পারি না এখন দেখার দরকার নেই আমরা পরে এসে দেখব বার্মিজ মার্কেট সবচেয়ে বেশি হচ্ছে সুগন্ধা এবং লাবণী পয়েন্টে এখানে আসলে খুবই কম তারপর এখন আছে লোকজন আসে আমরা ঘুরে একটু দেখি ও এটা অনেক বড় করা হয়েছে Wow, current name also. Baba, you look in the chillona. So I can only grow the gun here, chicken. Dolphin air more, Kolatoli, which I can see. We win chocolate, we win a kissu, Burmese in Shotro. কক্সবাজারে আসলে এই লোকজন এগুলো শপিং করতে আসে এই যে পাশাপাশি তিনটি হোটেল দেখা যাচ্ছে একটি সাইমান বিচ রিসোর্ট ডান পাশেরটি মাঝখানেটি আমরা শুনেছি এটি সাকিব আল হাসান তিনি কিনেছেন পুরোপুরি হোটেল শেয়ার না পার্সিয়াল সেটা আমরা বলতে পারবো না বাট এটা শুনেছিলাম অনেক আগে সাকিব আল হাসানের এটি হোটেল এবং তার পাশে সি ক্রাউন আছে ওই যে নীল বিল্ডিং যেটা ছয়তলা সাততলা ডলফিনের মোড়ে কলাতলি বিচ আকাশ খুবই পরিষ্কার আমাদের ডিজিআই ম্যাভিক মিনি এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় 5টা বাজে একটু পরেই সূর্য অস্ত যাবে দেখতেই পাচ্ছেন সূর্য দিগন্তের দিকে ঢেলে পড়ছে আমরা ঠিক আছি কলাতলি থেকে কিছুটা বামে এই জায়গাটায়
একটু কম ক্রাউডি, আপনারা যদি আসেন এখানে দেখতে পাবেন যে সবচেয়ে বেশি ভিড় হয় সুগন্ধা এবং লাবণী বিচে এবং কলাতলিতেও হয়, কিন্তু কলাতলি থেকে একটু বামের দিকে যদি যান আপনি তাহলে একটু ফাঁকা পাবেন। আসলে এই জায়গাটায় ফাঁকা পাওয়াটাই খুবই কষ্টসাধ্য বিষয় কক্সবাজারে। তারপরও আপনারা যখন সূর্যাস্ত দেখতে আসবেন একটু দেখে শুনে ফাঁকা জায়গাটায় আসবেন। ওই যে দেখতে পাচ্ছেন দূরে কলাতলি থেকে আইরাও দূরে দেখা যাচ্ছে প্রচুর মানুষ আসছে। আসলে যদিও আজকে আমরা ওয়ার্কিং ডেতেই আসছি, কক্সবাজার আসতে যেটা আসলে আমরা চেষ্টা করি উইকডেজ অর্থাৎ শুক্র শনি এগুলো বাদ দিয়ে আসার, তা না হলে আসলে আপনি এত ভিড় পাবেন আপনার আসলে এখানে যে সৌন্দর্য উপভোগ করার সেটা আপনি আসলে পারবেন না। অনেকে এই সময়টায় সূর্যের সাথে বিভিন্ন পোজে ছবি তুলে থাকেন, আমরাও তুলেছি। সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তের ভিডিও দেখতে পাচ্ছেন, এটি খুব সুন্দর একটি মুহূর্ত, মিস করবেন না। এবং এই সময়টা খুবই অল্প সময়, আসলে আপনি দেখবেন সূর্য অস্ত যাচ্ছে, হঠাৎ করে দেখবেন মেঘের আড়ালে চলে গিয়েছে এবং আর দেখতে পাচ্ছেন না। তবে এই আলোতে আসলে ছবি খুব সুন্দর আসে। আপনি দেখবেন কক্সবাজারে আসলেই বিচে প্রচুর ফটোগ্রাফার থাকেন, আপনি দেখতে পাবেন এবং ওনারা প্রায় চলে আসেন ছবি তুলবেন কি না, এত টাকায় ছবি। তো ছবি তোলা নিয়ে অনেক হ্যাসেল আছে, কম বেশি বুঝে শুনে আপনারা ছবি তুলবেন। তো আমরা এখনও আছি কলাতলি বিচেই, কলাতলি থেকে আসলে একটু বামে, সাইমন থেকে আর একটু বামে। দেখতে পাচ্ছেন এখনও প্রচুর লোকজন আছে, আসলে এই সময়টায় সুন্দর একটা সময়, গোধূলি লগ্নে ছবি তোলার জন্য সুন্দর সময়, একই সাথে সমুদ্রের ঢেউ যদি এই সময় আছড়ে পড়ে আপনার পায়ে ভালোই লাগবে সন্ধ্যার এই সময়টায়। সন্ধ্যার নাস্তা করতে আমরা চলে এসেছি সায়েমানের নিচে যে রেস্টুরেন্টটি সেখানে, দেখতেই পাচ্ছেন। দুটো লাগবে